আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি ইলিশ মাছ রান্না করেছি, আর ইলিশ মাছের পেটি কিছু দিয়ে আমি বেগুনও রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো সরিষা ইলিশ না, এটা আমি জাস্ট নর্মালি ইলিশটা রান্না করেছি। আমি যেভাবে রান্না করি সচরাচর সেটাই শেয়ার করব। খুব সহজেই আমি এটা রান্না করে থাকি, তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন, আমি কিভাবে রান্না করেছি ইলিশ মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ইলিশ মাছটা প্রথমে ধুয়ে কুটে রেডি করে রেখেছি, কারণ আমি কয়েকটা টুকরা ইলিশ মাছের নিছি আর পেটিগুলো আলাদা করে নিছি। তো আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিব তেলে। তো আমি তারপরে দিব মরিচ, মরিচের গুঁড়া দিছি 2 টেবিল চামচ। আর ইলিশ মাছটা একটু লাল মরিচের গুঁড়াটা বেশি দিলে মনে হয় মজা হয়, দেখতেও সুন্দর লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটার জন্য দুঃখিত। তো যখন মশলাটা কষিয়ে তেলটা উপরে বেশ উঠবে, তখন আমি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিব। প্রথমে মাছটা মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ আঁচটা ছোটো করে দিয়ে রাখলে মাছের থেকে একটু পানি বার হয় আর কি, মাছের যেটা পানি থাকে সেটাই বার হয়ে যায়। তো এটা যখন বের হয় তখন কি ওগুলো শুকিয়ে আবার তেলটা যখন উপরে বেশ ওঠে তখন আমি দিয়ে দিব এক্সট্রা পানি। তো যখন একটু হালকা পানি বের হয়েছে তখন আমি ইলিশ মাছের যে ডিম ছিল আমি ডিমগুলো দিয়ে দিব। আমি সবগুলো ডিম একটা একটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি ডিমগুলো একটু কাটির সাহায্যে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখনো পর্যন্ত এখানে কোনো পানি দিই না, এখন পানিটা দিব। যেহেতু মাছের সবটা পানি বের হয়ে গেছে তো আমি এখন পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন রান্না করব ঢাকনা দিয়ে। সম্পূর্ণ মাছটা হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে এটা রান্না করব। আমি কিছুক্ষণ পরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। আমি অলরেডি এখানে লাল মরিচটা বেশি দিয়েছি, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা কম দিলাম। তা আমি ধনেপাতা কুচি দিয়ে মাছটা হালকা আছে চুলায় বসিয়ে রাখবো, যেন বুনো বুনো হয়ে যায়। এখন আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের পেটি। তো বেগুন আর ইলিশ মাছগুলো আমি এভাবে কুটে ধুয়ে রাখছি। তো আমি প্রথমে পরিমাণ মতো তেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো আমি পানি দিয়ে প্রথমে এগুলো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করব।
মাছটা থেকে তেলটা বের হয়ে গেলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে রান্না করব। বেগুনগুলো 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। তো আমি এখানে একটু বেশি পানি দিলাম, বেগুনগুলো হতে হতে পানিটা শুকিয়ে একটু কমে যাবে। আমি এখানে 5 চাটের মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনিটা দিয়ে রাখবো, বাফে ধনে পাতাটা হয়ে যাবে। তো আমার বেগুন রান্নাটা হয়ে গেছে দেখুন। তো আজকের আমার রান্নাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।